নতুন কি থাকবে এবারে সেটা আমরা জানতে চাইবো। এবার হচ্ছে দিন বদলের দাদাগিরি, মানুষ কিভাবে তার কর্মকাণ্ডে মানুষের জীবন সবে শুরু আরও বিভিন্ন পার্টিসিপেন্টস এসেছে, তোমরা দেখেছো দুদিন দুটো এপিসোড শনিবার আর রবিবার, আরও ছ মাস থেকে বিভিন্ন মানুষ আসবে, কত মানুষ আসে এই সেটে, তাদের কত ইচ্ছে আকাঙ্ক্ষা নিয়ে, তাই এটা দেখার জিনিস আর কি আমার কাছেও, যে মানুষ কত সামান্য সামান্য জিনিসে আনন্দ পাবে। তাই এবারে দাদাগিরি হচ্ছে দিন বদলে দাদাগিরি। আর কিছু কেউ দাদা এপিসোড আমি দেখছি এবারে একটা ক্যাপ্টেন স্কোয়াড তৈরি হয়েছে, এখানে কারা আছেন, কারা কীভাবে প্রশ্ন করছে, এটাই ইমেলের থ্রু দিয়ে অডিশনের থ্রু দিয়ে পৌঁছে দেবো, তারা তাদের মধ্যে প্রশ্ন করে, তাদের বিভিন্ন পার্টিসিপেন্টদের সাথে তাদের একটা কোথাও সমন্বয় আছে, সেই বেসিসে তারা প্রশ্ন করে, অ্যাকচুয়ালি সবাইকে ইনভলভ করা, বিভিন্ন মানুষকে, বিভিন্ন জেলা থেকে কত মানুষ আসতে চায়, আজকে একজন এসেছিলেন 7 বছর অডিশন দেওয়ার পর তারা শুরু করেছে, কারণ আমরা অতজনকেই নিতে পারি, যাতে আরও মানুষ ইনভলভ হতে পারে সেজন্য ক্যাপ্টেন স্কোয়াডটা করে। নতুন কোনো চমক ছিল মানে কী সেন্সে, আগেবার যেমন দেখেছিলাম এবার এরকম কিছু, তো ফাইনাল এখন অনেক মাঝে সেলিব্রিটি চমক দেখবেন যে গুগলি পাবলিকলি দুসরা। তোমার পার্সোনাল পছন্দ কোনটা? হ্যাঁ দুটোই পছন্দ, গুগলি দুসরা দুটোই পছন্দ, দুসরা অ্যাকচুয়ালি একটু ইজিয়ার, কারণ ভিজুয়াল গুগলি ভিজুয়াল অ্যাকচুয়ালি দেখি একটু পাওয়া যায়, দুসরাটা একটু স্লাইটলি ইজিয়ার, ক্রিকেট খেলা নয় দুসরা ইজ ডিফিকাল্ট, এখানে দুসরা এজেন্সি ইনভলভমেন্টটাই মজা, তারা নিজেরা ইনভলভ করে, এটা তাদের কাছে একটা প্ল্যাটফর্ম অ্যাকচুয়ালি, তাদের বাড়ির লোক, তাদের বন্ধু বান্ধবকে নিজের প্রতিভা দেখানো, যারা এখানে জিতে যায় অ্যাকচুয়ালি তারা তাদের পাড়ায় বা গ্রামে গিয়ে খুব পপুলার হয়ে ওঠে। আমার এখনও মনে আছে গত বছর এক শিক্ষক এসেছিলেন, তিনি তার আগে 3 বছর আগে এসেছিলেন, এসে তিনি হেরে যান, যখন কলেজে যেতেন কলেজে উঠতে গিয়ে একটা প্রশ্ন ভুল বলেছিলেন, আমাকে জিজ্ঞেস করা হয়েছিল তাজমহল কোথায়, তাজমহল না ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায়, আমি সেই উত্তরটা ঠিক করে দিতে পারি না, এমন একটা জায়গা বলেছিলেন যার জন্য তিনি তার স্কুলে কলেজের টিচার একটু হাস্যকর হয়ে যায়, মানে কলেজে সিঁড়ি দিয়ে উঠতেন 5 থেকে ছাত্ররা বলতে গিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল দিল্লিতে, তারপর 3 বছর বাদে এসে উনি এখানে যেতেন দাদাগিরি, ঠিক উত্তর দিয়ে প্রথমেই কলেজের ছাত্রদের বলেন এবার সিঁড়ি থেকে উঠে আওয়াজ দিলে দেখাবো, সেইভাবে মানুষ ইনভলভ হয়ে থাকে দাদাগিরিতে অ্যাকচুয়ালি।